ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় যাকে কিছুক্ষণ আগেই যার জামিনের আবেদন খারিজ হয়েছে এবং একদিনের ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংশাল কোর্ট থেকে এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে পার্থ প্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ প্রতিম দেখো এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়কে কিন্তু ইডির যে গাড়ি সেটা তোলা হলো এবং তোমাকে যেমনটা বললাম ইডির যারা তদন্তকারী অফিসার তারা হাইকোর্ট থেকে এসে পৌঁছান অর্পিতা মুখোপাধ্যায়কে এই মুহূর্তে তোলা হলো গাড়িতে এবং এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়কে গাড়িতে তোলা হয়েছে এবং এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে যদিও অর্পিতা একেবারে লকআপ থেকে বেরোবার পর কোনো কথা বলেননি দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী যা নিরাপত্তা রক্ষী তারা ঘিরে রেখেছে গাড়িটিকে এবং একদিনের যে ইডি হেফাজত হয়েছে সেই ইডি হেফাজতে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা ইডির তরফ থেকে দাবি করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে অর্থাৎ তুমি জানো যে এই যে গোটা মামলা তদন্ত প্রক্রিয়া যে বিচার প্রক্রিয়া হয় সেক্ষেত্রে যে বিষয়টা দাবি করা হয় আদালতে ইডির তরফ থেকে যে একাধিক তথ্য উঠে আসতে পারে এবং সেই মতো অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার অত্যন্ত প্রয়োজন রয়েছে আমার সহকর্মী দীপ্তেন্দ্র যে ছবি তুলে ধরছে একেবারে যে ইডির যে গাড়ি সেখানে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে ব্যাংশাল আদালত থেকে বেরোচ্ছেন ইডির আধিকারিকরা একেবারে সামনে যে কনভয় সেই কনভয় প্রস্তুত রয়েছে এবং সেই কনভয় করে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সদস্য তারা রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে ব্যাংশাল আদালত থেকে বেরোচ্ছেন তদন্তকারীরা যে ছবি সরাসরি অভিযানের পর্দা দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে একেবারে যে ইডির গাড়ি এই হচ্ছে ইডির গাড়ি এবং সামনের নিরাপত্তা রক্ষীদের গাড়ি অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু বসে রয়েছেন গাড়িতে পিছন দিকে একেবারে দুজন দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তারা বসে রয়েছেন মাঝখানে অর্পিতা মুখোপাধ্যায় তিনি বসে রয়েছেন এবং সামনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা তদন্তকারী অফিসার তারা বসে রয়েছেন এবং এই মুহূর্তে ছবিটি দেখতে থেকে দেখতে পাচ্ছ যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি একেবারে তিনি বসে রয়েছেন মাঝখানে এবং ইডির গাড়ি এই মুহূর্তে ব্যাংশাল আদালত ছেড়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছে একেবারে ব্যাংশাল আদালতে আজকে সকালবেলা নিয়ে আসার পরে অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং সেই অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পাওয়ার পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় যেটা ইডির তরফ থেকে দাবি করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গাড়ি সেটা কিন্তু রওনা হয়ে গেল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পার্থ প্রতিম আমাদের প্রতিনিধি যেরকম দেখাচ্ছেন যে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন ব্যাংশাল কোর্ট থেকে বার করা হলো অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় একদিনের ইডি হেফাজতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে পার্থ প্রতিম আজ সওয়াল জবাবে একাধিক বিষয় উঠে এসেছে সেখানে ইডির আইনজীবী তিনি এটা উল্লেখ করেছেন যে একটা পেঁয়াজ পাওয়া গেছে খোসা যত ছাড়ানো হবে ততই তথ্য বেরোবে অর্থাৎ যে বিপুল পরিমাণ টাকা গয়না এবং বিদেশি মুদ্রা তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র আরো অনেক তথ্য জানার বাকি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায় থেকে একেবারে দেখো তদন্ত হয়ে কার্যত কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে হিমশৈলের শুধুমাত্র একটা চূড়া এবং যে বিষয়টা বলা হয়েছে যে এটা পেঁয়াজের খোসা যত ছাড়ানো হবে তত কিন্তু যেমন যে বিষয়টা পাওয়া যায় উদাহরণস্বরূপ বলা হয়েছে একের পর এক তেমন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সবেমাত্র এবং যে বিষয়টা বলা হয়েছে যে যে টাকা প্রায় 21 কোটি 90 লক্ষ টাকা প্রায় বহু লক্ষ লক্ষ টাকার গয়না পাশাপাশি বিদেশি টাকা বা 13-14টা যে দলিলের কপি ফটোকপি সেটা পাওয়া গিয়েছে এটা কিচ্ছু না নামে বেনামে এরকম বহু সম্পত্তি রয়েছে সেইগুলো জানতে হবে এই এত টাকা এত সম্পত্তি এগুলো কাদের সেটা জানতে হবে যে এবং ইতিমধ্যে কিন্তু ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে এসএসসি বা নিয়োগে দুর্নীতির এই টাকা তেমনটা কিন্তু তারা অনুমান করছেন এবং একেবারে ব্যাংশাল আদালত চত্বরে আজকে কিন্তু একেবারে রীতিমতো এখানে একেবারে চারিদিকে কর্ডন করা হয় এবং এখানে একটা দেখতে পাই আমরা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা থাকে অর্পিতা মুখোপাধ্যায় দেখে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসার পরে যে লকআপ রয়েছে লকআপে রাখার পরে কিছুক্ষণ আগে অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাংশাল আদালতের লকআপ থেকে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে পরিমাণে গয়না উদ্ধার হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইডির আইনজীবীরা যে বিষয়টা বলেন যে বিষয়টা জানান যে আলিবাবার যে বাক্স সেই বাক্সে যেমন উদাহরণস্বরূপ বলে যে সেই বাক্স খোলার পর দেখা গিয়েছিল যে সেখান থেকে হিরে জহরত সোনা পাওয়া যাচ্ছে ঠিক অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু এই রকম
লক্ষ লক্ষ টাকা সোনা গয়না পাওয়া গিয়েছে। অর্থাৎ এইগুলো কাদের সেটা জানতে হবে, কিভাবে এলো সেটা জানতে হবে, এবং সেই মতোই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং কালকে আবারও অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করা হবে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে ঠিক পিছন দিকে বিচার ভবন, যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের স্পেশাল কোর্ট রয়েছে, সেই কোর্টে এই মামলা তদন্ত প্রক্রিয়া আগামী পর্বে সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর একদিনে ইডি হেফাজত যেমন হয়েছে, এবং কালকে তোমাকে যেমনটা বলছিলাম যে ইডির যে স্পেশাল কোর্ট সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই বিভিন্ন যে কেস ডায়েরি সেটা এসে পৌঁছাবে, এবং সেখানে কিন্তু তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।